রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উদযাপন। তথ্য ভিডিও চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকার। টাঙ্গাইলের কালিহাতি বাগুটিয়া বাজার আয়ান এডুকেশন একাডেমি কালিহাতি টাঙ্গাইল স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন পালিত ও জাতীয় শিশু দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী 2023। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবু নাসের, পরিচালক FBCCI ঢাকা। প্রধান অতিথি জনাব মোজাহারুল ইসলাম তালুকদার, সভাপতি কালিহাতি উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি জনাব মাহমুদুল হাসান দীপুল, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কালিহাতি উপজেলা আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ শাহনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সভাপতি আয়ান এডুকেশন একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালিয়াবাড়ির সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার, কমল সাহা আয়ান এডুকেশন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আবু বক্কর সিদ্দিক, কালিহাতি উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলম মিয়া ও কালিহাতি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, খিলদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, খিলদা উচ্চ বিদ্যালয়। স্বাধীনতা মাসটা কি